व्हाट इज आप वेलकाम टू स्पोर्ट्स बाइट्स चैनल। तो আরেকটা নতুন এপিসোডে নতুন ব্লগে তোমাদের স্বাগত। এবং তোমরা জানোই সকলে আমি বার পূজোর দিন বলে দিয়েছিলাম যে আরএক্স ফুটবল একাডেমিতে কিন্তু গোলকিপারস একাডেমি তৈরি হয়েছে, আজকে উদ্বোধন হলো। তো আজকে কিন্তু তার সাথে সাথে তীর্থদা এবং প্রিয়াণদা চলে এসেছে, যাদের তত্ত্বাবধানে আজকে মূল এই প্র্যাকটিসটা হচ্ছে। সেই প্রিয়াণদা, তীর্থদা এবং অবশ্যই তরুণদা আছে। তরুণদা কিন্তু অনেক সিনিয়র আমাদের এই কলকাতা ময়দানে, এবং তাদের হাত ধরেই কিন্তু তীর্থদা প্রিয়াণদার মতো ফুটবলাররা এগিয়েছে। তো আজকে কিন্তু গুরু শিষ্যদের একদম জমজমাট খেলা হচ্ছে এবং অবশ্যই প্র্যাকটিস হচ্ছে। তোমাদের পুরো ব্লগটা দেখাবো এবং অবশ্যই দেখতে থাকো পুরো ব্লগটা, এবং কেমন লাগছে অবশ্যই জানিও। এবং আরএক্স ফুটবল একাডেমি, যেটা সায়ন্তনদা এবং অমরদার একটা মানে প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টটার সম্বন্ধেও তোমরা জানতে পারবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আজকে গোলকিপার একাডেমির উদ্বোধন হয়ে গেল আরএক্স ফুটবল একাডেমিতে। তো দেখতেই পেলাম আজকে খুব জোরদার প্র্যাকটিস হয়েছে। তীর্থদা অনেক বল শুট করেছে এবং তরুণদা মানে একদম দায়িত্ব নিয়ে আজকে প্র্যাকটিস করেছে, এবং প্রিয়াণদা তো ছিলই, অমরদাও আজকে কিন্তু গোলকিপিং করেছে, তো সেটাও একটা দেখার বিষয়। তো প্রথমে জিজ্ঞাসা করবো প্রিয়াণদাকে কেমন লাগছে এরকম যে ইয়ং ট্যালেন্টদের প্র্যাকটিস করিয়ে কেমন লাগছে। দেখো, ফার্স্ট ট্রেনিং ছিল আমাদের আজকে গোলকিপার কোচিং যে সেন্টার আমরা আরএক্স ফুটবল একাডেমি। তো আশা করি প্রথম দিনটা যেটুকু দরকার বেসিক থেকে শুরু করেছি, ঠিক আছে, কার মধ্যে কী আছে, ট্যালেন্ট আছে, কোন কার ভুল, মানে যে বেসিক ভুলগুলো এটা একটু এইটগুলো নিয়ে করেছি। এবং আমাদের কোচ তরুণরা আছে, আমরা সবাই মিলে এটা চেষ্টা করছি যাতে এখান থেকে একটা দুটো প্লেয়ার আগামী দিনে গোলকিপার ভালো টিমে খেলে। অমরদা আছে, তরুণদা আছে, সায়ন্তনদা আছে, তো এগুলো তীর্থ আছে,
ও তো বল মারতে মারতে পাশে হয়েছে মনে আজই কুচকি ধরে গেছে হয়তো। তো এইগুলো নিয়ে বিগত দিনে ভালো চিন্তাভাবনা নিয়ে, পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। তো আশা করি আগামী দিনে আমাদের গুড ক্রিকেট কোচিং ক্যাম্পটা বড় হবে। আর এমনি তুমি আজকে প্র্যাকটিস করলে, তো বহুদিন পর যে মানে মোহামেডানের খেলা, খেলা থেকে এখন এসে প্র্যাকটিস, কেমন লাগছে এরকম পরিবেশে? হ্যাঁ, গুড ক্রিকেট ট্রেনিং আজকে করিনি, কারণ হচ্ছে যে আজকে আমাদের ওই ক্যান্সার পেশেন্টদের জন্য খেলা আছে, যার জন্য আমি করিনি সেরকমভাবে। বাট আমি তরুণদার পাশে ছিলাম, আমাদের যে ছোটোবেলাকার কোচ তো অমরদা ছিল, তো আমরা এইগুলো নিয়ে করলাম। বাট এতদিন পরে আবার সেই পুরনো দিনগুলো ফিরে পাচ্ছি, মনে হচ্ছে যে আবার নতুন করে শুরু করছি জীবনে, ছোটোবেলা যেরকম শুরু করেছিলাম, তো খুব ভালো লাগছে। তো আজকে গোলকিপার একাডেমির যে উদ্বোধন হলো, এবং আজকে প্র্যাকটিস করে প্রিয়ান্দা ছিল, অমরদা ছিল এবং তরুণদা ছিল, তো প্র্যাকটিস করে কেমন লাগছে? ভালো লাগছে অনেক, আমাদের থেকে দাদা আছে অনেক সিনিয়র ছিল, ঠিক আছে, অনেক কিছু শিখলাম নতুন নতুন, ঠিক আছে, এবং যেইগুলো ভুলগুলো আবার শুধরে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, অনেক মানে অনেক টিপস দিয়েছে, সেগুলোতে বাড়িতে করার চেষ্টা করব, কী করে বেটার করা যায় সেটা চেষ্টা করব। সবথেকে বড় কথা আমরা আই লিগ, আমাদের এত বড় প্লেয়ারদের পাচ্ছি, দাদাদের পাচ্ছি পাশে, আর এটা আমাদের কাছে খুব বড় একটা অপরচুনিটি। তো আমরা প্রত্যেকে চেষ্টা করছি নিজেকে একদম উজাড় করে দিতে, আর আমাদের টার্গেট তো এখন খুব বড় জায়গায় খেলা, দাদাদের পাশে পেয়েছি, তো আশা করব আগামী দিনে আমাদের প্র্যাকটিস খুব ভালো হবে এবং আমরা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করব, নিজেদের সেভাবে তৈরি করব। হ্যাঁ, আজকে অনেক কিছু শিখলাম ওই দাদাদের পাশে পেয়ে, প্লাস এখানে একটা ধন্যবাদ জানাবো যে এরকম একটা ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে, যেখানে আমরা স্পেশাল ট্রেনিং পাচ্ছি অনলি ফর গোলকিপার, আর এখানে আমাদের টেকনিক ফেকনিক ভুল ধরা সব আমাদের ধরে দেওয়া হচ্ছে, এটাই বলবো। মানে খুবই কনফিডেন্স ফিল হচ্ছে এই এত বড় বড় দাদারা যে আইপিএল খেলে, মানে তাদের সাথে প্র্যাকটিস করে মানে খুব মানে উৎসাহ জানাচ্ছে যে মানে প্র্যাকটিস করে অনেক দূর যেতে পারবো, এই খুব মানে কনফিডেন্স ফিল হচ্ছে। তো তুমি তো সবথেকে লম্বা এখানে গোলকিপিংয়ে, তো তুমি এখন মানে প্রিয়ান্দাও বলছিলো সেখানে যে তুমি দাঁড়িয়ে পড়লে অনেকগুলো সেভ করবে, কী কী শিখলে আজকে? বলতে গেলে অনেক কিছু এখান থেকে শেখার মানে এখনও রয়েছে, বাকি শেখার কোনো শেষ নেই। তো আজকে প্রথম দিন, তো প্রথম দিন দাদাদের পাশে গিয়ে প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম, যার জন্য কিছু মিস্টেক হচ্ছিলো যেগুলো হওয়ার উচিত ছিল না। তারপরে আস্তে আস্তে দাদাদের মানে এক্সপিরিয়েন্স যখন দাদারা শেয়ার করলো কীভাবে কী করতে হবে, দাদারা যখন কনফিডেন্স দিল, তারপর আস্তে আস্তে বিল্ড আপ করছি, আর চেষ্টা করবো ভবিষ্যতে আরও বিল্ড আপ হয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার।